হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগস। আমি হলাম তোমাদের বন্ধু অঞ্জু। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। তো বন্ধুরা, আমি আজকে আবার মেলায় এসেছি। আজকে 24 তারিখ, তাই সন্ধ্যের দিকে মেয়ে বাড়ি ছিল, তো মেলায় এলাম। আর একেবারে মেলায় এসেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ সেদিন তো তোমাদেরকে দেখালাম মেলাটা বসছিল ফাঁকা ফাঁকা। আর মেলা মানেই তো লোকজন, ভিড়, আনন্দ, চারিদিকে আলো। তো মেলায় চলে এসেছি একটু ঘুরতে, তো চলো ঘুরে ঘুরে দেখাই মেলায় কী কী আছে। সাধারণত তোমরা সবাই জানো মেলায় কী কী থাকে, কিন্তু তবু আমি যখন এসেছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, তোমরাও দেখো মেলাতে আমি কী কী দেখলাম। আর বাড়ির কাছেই মেলা হচ্ছে, একেবারেই কি বসে থাকতে পারি বলো? তো যারা যারা এখন অবধি আমার ভিডিওটা দেখা শুরু করেছো, তাদের সবাইকেই বলবো একটা করে লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান অলটা করতে ভুলো না কিন্তু, তাহলে যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো কত সুন্দর ফুল, এইগুলো তো মেলাতে থাকবেই, এগুলো ছাড়া কি মেলা মানায়? তো সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম। আর চলো তোমাদেরকেও দেখাই কি কি আছে মেলায়। তো দেখো কত সুন্দর, এখানে বসে বসে এনারা আঁকছেন এইগুলো, এই মাসিমাটা, এই দাদা ভাইটা, দেখতে কত ভালো লাগছিল। আর শান্তিনিকেতন মেলাতে তো এগুলো থাকবেই, অনেক কিছু আছে শান্তিনিকেতন মেলায় যেগুলোর বৈশিষ্ট্য, বাউল গান, সারাদিন কত রকমের অনুষ্ঠান। কিন্তু সব তো আমি দেখতে পারিনি, কারণ বাড়ির কাছে থেকেও আমি দিনের বেলায় মেলা আসতে পারি না, শুনতে ছাড়া আমার আর হয়ে ওঠে না। তো এইখানে কৃষ্ণ নাম হচ্ছিল, আর কৃষ্ণ নাম শুনে কি আর নিজেকে ধরে রাখতে পারি? তো এখানেই থেমে গেলাম কৃষ্ণ নাম শুনতে, আর এইখানে কিছুক্ষণ হারিয়ে গেলাম কৃষ্ণ নামে। তো এই দেখো ভেতর দিকে চলে গেছি, দাঁড়িয়ে আছি, কৃষ্ণ নাম শুনছি, আর দু হাত তুলে নাচও করছি। এই নামটা শুনলে তো সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়, তাই না? মনে হয় জীবনে আর কোনো কষ্টই নেই। তো কী করে নিজেকে ধরে রাখি বলো? একটু হাত তুলে তুলে কৃষ্ণ নামও হয়ে গেল। তো একটু কৃষ্ণ নাম করে আবার ঘুরতে লেগে গেলাম মেলায়, আর ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি যখন মেলায় এসেছি তো আমি তো এগুলো দেখবো আর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তাই না? তো দেখো আমার সাথে সাথে শান্তিনিকেতন মেলা একটু ঘুরে নাও তোমরাও। তোমরা এখনও যারা ভাবছো মেলা ঘুরতে আসবো, অবশ্যই চলে এসো, খুব ভালো লাগবে। হ্যাঁ, তবে আগেও বলেছিলাম যে সেই বড় মেলাটা হলে যে আনন্দটা হতো সেইটা কিন্তু এখন নেই, সে একটু মন রক্ষা করার জন্য এই মেলাটা, কিন্তু সেই শান্তিনিকেতন মেলা নেই, যেটা দেখে দেখে শেষ করা যায় না, অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। তো যাই হোক, এটাই একটু ঘুরে ঘুরে আমরা দেখি,
আর চলো তোমরাও আমার সাথে সাথে একটু ঘুরে নাও। তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে মেলা ঘুরছি কিন্তু কিছু খাইনি, কিছু খেতে তো হবে, তাই এখানে বসে পড়েছি খেতে। আর এই দেখো, হাতে নিয়ে নিলাম স্যানিটাইজার, কারণ এখন তো দরকার এগুলো। তো মেয়ে বললো, খুব ভালো করেছ। তো এই যে মেয়ে নিচ্ছে, আর এই দেখো আমি তোমাদেরকে ইশারা করে কি দেখাচ্ছি, এই যে মেয়ে সোয়েটারটা পরে আছে না, এইটা আমি দেখাচ্ছি ইশারা করে। তো মেয়ে বলছে, এটা তুমি কি বলছো? আমি বললাম, আমি পরে বলে দেব। এই সোয়েটারটা আমি প্রথম দিন যখন এসেছিলাম মেলায় তখন নিয়ে গেছিলাম, জানো এটা 200 টাকায় আমরা পেয়েছিলাম। কিন্তু এটার দাম কিন্তু 200 টাকা নয়, এটার দাম একটু বেশি ছিল, কিন্তু যারা দোকানটা ওই সময় লাগাচ্ছিল ভুল করে 200 টাকার জায়গায় এটা লাগিয়ে দিয়েছিল, আরও একটা এরকম লাগিয়ে দিয়েছিল, আর আমাদের দুটোই পছন্দ হয়ে গেছিল। কিন্তু বললো, প্রথম দিন কাস্টমারের যখন পছন্দ হয়েছে তাহলে দিয়ে দাও, সেই জন্য আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা 200 টাকা করে সোয়েটার পেয়ে গেলাম। তো এই দেখো, এইবার আমি কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, এই দেখো আমি তন্দুরি চা খাচ্ছি, ওখানে খেয়ে টেয়ে দিয়ে একটু তন্দুরি চা খেতে এলাম। আর আমি না এর আগে কোনো দিন তন্দুরি চা খাইনি, খেতে আমার খুব ভালো লাগছিল। দেখো আমি তোমাদের বারবার বলছিলাম, দারুণ খেতে, দারুণ খেতে, প্রথমবার খেয়েছিলাম। আর শীতে এইরকম একটা চা পেলে তো আর কথাই হবে না। তো খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, প্রথমবার খেয়েছি, খুব মজা লাগছিল। কিন্তু আরও একটা নতুন জিনিস খেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, একটু বিস্কিটটাও ভেঙে ভেঙে খেয়ে নিলাম, খুব ভালো লাগছিল। তো আর ওখানে কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা এমনিই বড় হয়ে যাবে, সেই জন্য। আমি একটা মোগলাই খেয়েছিলাম, হ্যাঁ পুরোটা মোগলাই খেতে পারিনি, কিন্তু হ্যাঁ মোগলাই খেয়েছিলাম। তো যাই হোক, এবার তো এখানে তন্দুরি চা খেয়ে নিলাম, আর তন্দুরি চা খাবার পরে আবার কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমবার খেয়েছি সেইটাও, কিন্তু তো এই যে দেখো এখানে বসে আছি, আর এই দেখো আমার হাতে কি, এই যে ধোঁয়া ধোঁয়া উঠছে,
এইটা আমাকে মেয়ে এনে দিল। এর নামটা ঠিক আমি বলে উঠতে পারছি না এখন, কিন্তু এটা আমি খেলাম প্রথমবার, বেশ ভালো লাগছিল খেতে। কিন্তু তো দুটো জিনিস এইবার আমি প্রথম খেলাম মেলায়। হ্যাঁ, মেলায় আর একটা নতুন জিনিসও তো করেছি, প্রথম দিন তোমাদের সাথে শেয়ারই করলাম, বেলুন ফাটিয়েছিলাম। তো এইবারে মেলায় আমি তিনটে নতুন নতুন জিনিস করলাম, দুটো জিনিস খেলাম আর বেলুন ফাটালাম, তো ভালোই লাগলো, মা মেয়ে মিলে খুব এনজয়ও করে নিলাম। তো দেখো, মেলা তো আস্তে আস্তে অনেকটাই ঘুরে নিয়েছি, আর বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ এতক্ষণ সময় থেকেছি, এবার পায়ে ব্যথা শুরু হয়েছে, তো এবার বাড়ি ফিরে যাব। 2 মিনিটের রাস্তা, তোমরা জানোই অনেকবার বলেছি। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আবারও বলছি নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে, আর নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবে। থ্যাংক ইউ, টাটা বন্ধুরা।